রাবে আক্তার, জেলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। আমি আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ে প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ সম্পর্কিত একটি ক্লাস নেব। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই প্রস্তুত আছো। তোমরা বই নিয়ে বইয়ের দ্বাদশ অধ্যায় খুলে দেখো এবং আমরা ক্লাসটা বোঝার চেষ্টা করি। আসো আমাদের অনলাইন ক্লাসে, তোমাকে স্বাগত। আমরা একটু ছবিগুলো দেখি। দেখো এই ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো এটি একটি ব্যাটারি ছবি। এইটাও একটি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে চামচকে তড়িৎ প্রলেপণের দেওয়ার একটি ছবি আমরা দেখছি। এটাও দেখো একটি চৌম্বক বিদ্যুৎ চুম্বকায়িত বিদ্যুৎ নিয়ে আমরা বাল্ব জ্বালাচ্ছি সেই দৃশ্য। এটি একটি ব্যাটারি বা বিদ্যুৎ কোষ, যেটির মাধ্যমে আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারি। এই ব্যাটারিটা দেখলে তোমরা সহজে বুঝতে পারছো এই বিদ্যুৎটার, এই ব্যাটারিটার, এটা এবং অ্যানোড প্রান্ত রয়েছে এবং তার দিয়ে সংযোগ করলে আমরা এইভাবে বাল্ব জ্বালাতে পারি বা আমাদের বাড়িতে এইভাবে বাল্ব জ্বলে থাকে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রাথমিক জীবনে তড়িৎ বা বিদ্যুৎ। দেখো এটি একটি ব্যাটারি, ব্যাটারি তোমরা জানো যে পাশটা একটা বোতাম মতো থাকে, এটা হচ্ছে পজিটিভ চার্জ থাকে আর যে পাশটা সমান ওদের নেগেটিভ চার্জ থাকে। বিদ্যুৎ সাধারণত নেগেটিভ চার্জ থেকে বেশি থাকে এবং ওখান থেকে চার্জিত চার্জ পরিবহন হয়ে থাকে। এইভাবে আমরা দূরে তারখণ্ড দিয়ে যদি ব্যাটারিকে সংযুক্ত করি তাহলে একটি বাল্ব সহজে জ্বলতে পারে। আমরা একটা ভিডিও দেখি। দেখো ভিডিও দেখিয়ে কিভাবে বিদ্যুৎ দ্বারা আমরা কোনো বস্তুকে চার্জিত করি বা চার্জ হয় সেটা আমরা দেখতে পাই। দেখো এখানে আমরা দেখছি যে একটি মোবাইলকে আমরা কীভাবে বিদ্যুৎ দ্বারা চার্জিত করছি, এই ছবিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। মোবাইলের ভিতরে যে ব্যাটারিটা এটা শূন্য ছিল, ফাঁকা ছিল, আস্তে আস্তে এটা কী হচ্ছে বিদ্যুৎ দ্বারা চার্জিত হতে হতে এটি সম্পূর্ণ হচ্ছে। যখন এটি চার্জিত হয়ে যায় তখন আমরা এই মোবাইলটা দীর্ঘ সময় ব্যবহার করতে সক্ষম হয়ে থাকি। আমরা এই ছবিতে দেখলাম কিভাবে বিদ্যুৎ দ্বারা একটি বস্তু চার্জিত হয়।
আমরা দেখি বিদ্যুৎ দ্বারা আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো বস্তুকে কীভাবে প্রলেপ দিতে পারি, অন্য একটি ধাতুকে অন্য ধাতু দ্বারা প্রলেপ দিতে সক্ষম হই। দেখো এই পাত্রের ভিতরে একটি তরল ধাতু রয়েছে, এখানে একটি ধাতব পাত রয়েছে। এখন এই পাত্রটির উপরে আমরা এই তরল ধাতু প্রলেপ দেওয়ার জন্য কিভাবে বিদ্যুৎ ব্যবহার করছি সেটি এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে। একইভাবে আমরা কোনো ধাতব মুদ্রাকে অন্য কোনো ধাতু দ্বারা যদি আমরা প্রলেপ দিতে চাই তাহলে আমরা কী করতে পারি, এইভাবে আমরা বিদ্যুৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ দিতে পারি। দেখো এখানে ডুবায় রাখা হয়েছে, এই ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ যাচ্ছে যে কী করছে বিদ্যুৎ বিশ্লেষণের মাধ্যমে এই তরল পদার্থের প্রলেপের কাজটি সম্পন্ন করছে। দেখো এখনো পয়সা মুদ্রাটি ভালোভাবে চার্জিত প্রলেপ দেওয়ার কাজটি হয়নি। এখন আস্তে আস্তে দীর্ঘ সময়ের ভিতরে ঢোকা রাখলে দেখা যাবে এটি আস্তে আস্তে প্রলেপটি সম্পন্ন হয়েছে এবং মুদ্রাটি অনেক চকচকে রূপ ধারণ করছে। আমরা 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত এই তরলের ভিতরে এটিকে ডুবা রাখি এবং লক্ষ্য করি তাহলে দেখবো যে এই মুদ্রাটি সম্পূর্ণভাবে অন্য পদার্থের দ্বারা আবৃত হয়ে গেছে এবং এর কালার অনেক সুন্দর এবং স্পষ্ট হচ্ছে। এখন তোমরা মুদ্রা পয়সাটার দিকে তাকিয়ে দেখো এটি কিভাবে অন্য একটি তরল পদার্থের প্রলেপের মাধ্যমে লেজি এবং অনেক চকচকে হয়েছে এবং দেখা দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে মুদ্রা আমাদের দেশে যে তোমরা 50 পয়সা 1 টাকা 5 টাকার মুদ্রা দেখবে সেগুলোও এভাবে প্রলেপ দেওয়া হয়ে থাকে।
তুই মুখে বলে, মুখে বলে শেষ কর, মুখে বলে শেষ কর। এবার আমরা দেখো, এগুলো বুঝতে পারলে যে চাষের জীবনে কীভাবে বিদ্যুৎ কোন কোন কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারি। তা আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা বিদ্যুৎকে বিভিন্নভাবে প্রলেপ দিতে পারি। তারপর হচ্ছে তুঁতের দ্রবণ তৈরি করেও আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাতে পারি। তড়িৎ প্রবর্তন ছাড়াও আমরা ধাতু নিষ্কাশন ও শোধনের কাজেও আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বা এবং আশা করি বাকি অংশটা ভালো করে বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে তোমরা আমার থেকে এটা জেনে নিতে পারবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, খুদা হাফেজ।